বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এমনকি আমাদের টাকার মধ্যে বঙ্গবন্ধু। সমস্যা বঙ্গবন্ধু না, সমস্যা হচ্ছে মূর্তি, কারণ আমাদের ইসলামের মধ্যে মূর্তি নিষেধ। মাওলানারা মূর্তির প্রতিবাদ করছে, বঙ্গবন্ধু না। আরে কুত্তার বাচ্চারা, তাদের বোঝা দরকার, ক্ষমতা শুনা, তাদের বোঝা দরকার, জনগণ চাইলে ভাঙিয়ে দিতে পারে তাদের মতো সরকার। আল্লামা মামুনুল হক ভাই, মূর্খ পলিটিশিয়ানরা হয়তো এই নামটা ভালোভাবে করে না। আল্লামা, যার নামের আগে আল্লাহ আছে, তার কেউ চুলো পাকা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কিছু কথা বলতে চাই। বঙ্গবন্ধু এই মনের মধ্যে বসবাস করে, কোনো পাথরের মূর্তিতে নাই, তাই কোনো ভাস্কর্য বা মূর্তি বানানোর দেশে কোনো দরকার নাই। পলিটিশিয়ানদের নিয়ে কিছু কথা বলতে চাই। স্বাধীনতা থেকে নিয়ে এই পর্যন্ত 0 পয়েন্ট পলিটিশিয়ানদের সন্তানরাই মাদ্রাসায় ভর্তি হয়েছে। তারা সবসময় বলে গরিবের জন্য কাজ করবে, তারা গরিবের জন্য কাজ করতে করতে নিজেরা কখন গলপ হয়ে গেছে তারা নিজেরাও জানে না। বাংলাদেশের ব্যাংকাররা এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ত থাকে সুইস ব্যাংকের ব্যাংকাররা। তারা সবসময় বলে মিথ্যে কথা বলবো না, আসলে এটাই তাদের সবচেয়ে বড় মিথ্যে কথা। তারাই ঘরে দরজায় লেখে মিথ্যে বলা মহাপাপ, অথচ তাদের ঘরে মিথ্যে নেই অভাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আরেকটা কথা বলতে চাই। একটা কোম্পানি চালাতে হলে ভালো ইঞ্জিনিয়ার, ভালো এডুকেশন লাগে, কিন্তু বাংলাদেশের মতো দেশ চালাতে কোনো ইঞ্জিনিয়ার এডুকেশন লাগে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে যে পাখার মতো হাসি দিয়া রয়েছে, একটা লোক দেখতেছেন না, পাড়ার করে পাড়া, বিশ্বাস করেন আমি চিনি না ভাই, ঠিক আছে? কয়েকজন মানুষ আমার ইনবক্সে আর ইয়াটিয়া দিয়া আমার বলতেছে যে মানে নিয়ে কিছু বলার জন্য, তো যারা আমি চিনি না তারা আমি কি বলবো, ঠিক আছে? তো যারা আর চিনেন তাদের উদ্দেশ্যে বলতাছি, শুনলাম যে হয় নাকি খুব পাওয়ারফুল ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তির লোক আমার খেলতে ভালো লাগে। তো ও সম্বন্ধে যদি কিছু জানেন তাহলে 2 লাইন লেখা দিয়া যায়, আর যদি ওর কোনো টিকটক আইডি মাইডি থাকে তাহলে আমার একটু মেনশন দিয়েন ভাই, বুঝছেন? খুশি হমু। আর এই মাদ্রাসাদের যদি কেউ জানাই দিয়েন যে ওর লোক আমি একটু খেলাইতে চাই, ঠিক আছে? বিলে ইসলাম লিয়া উল্টা পাল্টা কি কইছে না কইছে, বিলে যুবলীগ করে আর উকালি। মাওলানা মামুনুল হকের গ্রেফতারের দাবি জানাচ্ছিস মুক্তিযোদ্ধা চত্বরে, আরে তোরা ভুলে কেন যাচ্ছিস ইতিহাসে করা বদরের যুদ্ধকে, যেখানে মুসলিমের সংখ্যা কম ছিল আর কাফেরের সংখ্যা বেশি ছিল, তবুও ইসলামের জয় হয়েছিল আর নেতা বিশ্বনবী ছিল, আর আমরা বিশ্বনবীর শিষ্য। মাওলানা মামুনুল হককে লাগবে না যদি তার ছাত্ররা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গণভবনের দিকে ফু মেরে বসে, গণভবন ধসে পড়ে যাবে। ভরা চেতনা আছে আমাদের, জয় করব এই বিশ্ব, ওরা বিশ্বনবীজির। আপনি ঘর মাটকানোর কথা বলতেছেন, আপনি মাঠে নামার কথা বলতেছেন। 2013 সালে আল্লামা শফির ডাকে ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেছিল, এবার আল্লামা মামুনুল হক যদি এক ডাক দেয় গোটা বাংলাদেশের রাস্তা বন্ধ করে দেবে। আলেমরা যারা বলেন মূর্তি আর ভাস্কর্য এক না, তাদেরকে বলতেছি, আমরা যেটাকে পানি বলি হিন্দুরা সেটাকে জল বলে, তার মানে কি পানি আর জল এক না, আলাদা আলাদা? আমরা যেটাকে মূর্তি বলি, আমাদের ইসলাম যেটাকে মূর্তি বলে, আপনাদের ভদ্র সমাজ শিক্ষিত সমাজ সেটাকে ভাস্কর্য বলে, কিন্তু জিনিস একটাই। ইসলাম নিয়ে কটূক্তি করবা, মাওলানা মামুনুল হক সাহেব নিয়ে কটূক্তি করবা, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা বলি, কোনো প্রতিবাদ করি, সেইখানে পলিটিক্স এর গন্ধ খুঁজবা, রাজনীতিক গন্ধ খুঁজবা, মাফিয়ান তো হাইওয়ান, পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবি না। মাওলানা মামুনুল সাহেবের আদর্শবান সৈনিক, দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবো, এখনো সময় আছে, উল্টা পাল্টা রিয়াক্ট করবি না। কি কি আছে নিক্সন চৌধুরী, প্রবাসীদের নিয়ে কথা বলেছেন, আমরা আপনাকে ভালোবেসেছি, কিন্তু ভুলে যাবেন না প্রবাসীদের সম্মান আর রিজিক আল্লাহ দিবে, সেই ভরসাই বেঁচে থাকে। আপনি খেলার জন্য আহ্বান করছেন, আলেম ওলামার আপনার সাথে কি খেলবে? আপনার জন্য প্রবাসীদের সেরা জোতাই যথেষ্ট হবে। আমাকে জেল জুলুমের বই দেখিয়ে লাভ নাই, কারণ আগুনে নিক্ষেপ হওয়া ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান আমি। বাণীতে আল্লামা মামুনুল হক। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবোই।